নমস্কার, আমি বাংলা ব্লগার দীপায়ন আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য বং সাফারি। দ্য বং সাফারি এমন একটা চ্যানেল যেখানে আমি নিজেও ঘুরি আর তোমাদের সকলকে ঘোরাই। কিন্তু আজকের গল্পে কিন্তু কাউকে ঘোরাতে পারবো না, কারণ আজকে এই দিনে এই জিনিসগুলো বলা আমার কাছে অনেকটা টাফ। কিন্তু যেহেতু আমি এই জিনিসটা বেছে নিয়েছি, মানে এই ইউটিউবের ক্যারিয়ারটা বেছে নিয়েছি অ্যাজ আ মোটো ভ্লগার, অ্যাজ আ ট্রাভেল ভ্লগার, অনেক কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজকের এই ভিডিওতে আমি কাউকে ইনফরমেশান দিতে পারবো না। কারণ অনেকেই আমাকে প্রশ্ন করছে ভ্লগ কেন আসছে না, ভ্লগ কেন আসছে না। ভ্লগ না আসার রিজন হচ্ছে আজকে এই সাদা কাপড় পরে বসে আছি। ভিডিওটা ভেবেছিলাম বানাবো না, বাট কিছু বক্তব্য সবার সাথে শেয়ার করা দরকার। কারণ আজকে আমার জীবনে সব থেকে বড় ঝড়, সেই ঝড় মানে সেই দাগ, সেই ক্ষত জীবনে মিটবে না। আর আজকে সাদা কাপড়টা কেন পরেছি, কারণ আজ 8 দিন হয়ে গেল আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। ভিডিও মানে কতটা কি আমি বলবো জানি না, সকলকে একটাই রিকোয়েস্ট, এখন এই কয়েকটা দিন আমি একদম ভিডিও বানাতে পারবো না। আগামী কিছুদিনের মধ্যে আমি নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব। সবে ছোট চ্যানেল হলেও না অনেকটা স্ট্রাগল করেছি, কিন্তু যখন বাবার হাতটা কাঁধে না থাকবে না, তখন কিছু করা অসম্ভব। তো আজকে আমাকে অনেকেই সাপোর্ট করেছে, আমার বাবা চেয়েছিলাম যে এই মানে আমার যে জিনিসগুলো আমি বেছে নিয়েছি অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। আগের রাস্তাগুলো খুবই সহজ ছিল, কিন্তু বাবা আজকে আমার সাথে নেই, রাস্তাগুলো অনেক কঠিন, কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে। তো আজকের এই বক্তব্য, জাস্ট কয়েকটা বক্তব্য, এই জন্যই এই ভিডিওটা বানানো, কারণ কিছুদিন আমি ইউটিউবে ভিডিও বানাতে পারবো না। সে অনেক কষ্ট, অনেক অভিমান, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, যারা এইভাবে পাশে ছিলে, দয়া করে প্লিজ এইভাবে সাপোর্ট করতে থাকো। আর যারা ব্লগ আসছে না বলে বা আনসাবস্ক্রাইব করে দেবে বা ভিডিও দেখবে না, এরকম ব্যাপারটা যেন না হয়। সকলের রিকোয়েস্ট, সকলের কাছে রিকোয়েস্ট একটাই, আগামী দিনে ব্লগগুলো আসবে, সেই ব্লগে আমরা অনেক আনন্দ করব। দেখা যাক কবে ব্লগগুলো আপলোড করতে পারি। এখন নতুন কোনো জায়গায় আমার যাওয়ার কোনো পরিস্থিতি নেই, অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি। বেশি কিছু বলার নেই, যারা এটা ভিডিওটা দেখছো প্লিজ আমার সাথে থেকো। ব্লগ আসছে না বলে চ্যানেলটাকে ছেড়ে যেও না। আগামী কয়েকদিনের মধ্যে ব্লগগুলো আপলোড করব, বাবার কাজটা মিটে গেলে। আর কিছু বলার নেই, প্লিজ 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 যারা এবার সাপোর্ট করেছিলে সাপোর্ট করতে থাকো, ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। আর কিছু বলার আমার ক্ষমতাই নেই।